টেস্টের আগে আশা দেখানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হিসাব মেলাতে ম্যাচ শেষে আসেননি। তবে মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসে হতাশা ব্যক্ত করেছেন। দলের জয় না পাওয়ায়, নিজের সেঞ্চুরি পূরণ না হওয়ায় আর একটা পেসার কম খেলানোর অতৃপ্তি তার। স্বীকার করেছেন টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীনতার কথা। সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছিলাম যে টিমটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারি। তিন রানের জন্য সেঞ্চুরি মিস, আক্ষেপ তো হবেই। তবে শতক বঞ্চিত মেহেদী মিরাজ ক্ষতবিক্ষত, দেশের মাটিতে টেস্ট হারে। আমি যদি ভালো খেলি তাহলে এখান থেকে হিরো হওয়ার চান্স থাকবে। লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গী করে ব্যাটার মেহেদী মিরাজের কঠিন পথচলা নতুন কিছু নয়। ব্যাটিং পজিশন নিয়ে তারপরও আক্ষেপ নেই। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিবের সাথে নিজেকে তুলনা করতে নারাজ। সাকিব ভাই কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট করছে বাংলাদেশের হয়ে, প্রায় 17 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে এবং সে একজন লিজেন্ড প্লেয়ার। এখন আমি মাত্র ব্যাটিং রান করা শুরু করেছি 1-2 বছর, সাকিব ভাই শুরু থেকেই রান করেছে। সো সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। সো একটা প্লেয়ারকে আর একটা প্লেয়ারের সাথে তুলনা না করাটাই বেস্ট। ঢাকা টেস্টে দলগত নৈপুণ্যের অভাব দেখেছেন মেহেদী মিরাজ, টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীনতার কথা স্বীকার করেছেন অকপটে। কেন দিনের পর দিন ব্যাটিং ইউনিটের দুরবস্থা, দিয়েছেন সে উত্তরও। ডিসিশন মেকিংসটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস হচ্ছে, এর জন্য হয়তো আমরা ব্যাটিং একটু ফল্ট করছি। টপ অর্ডার থেকে যদি একটা ভালো একটা স্টার্ট দেওয়া যেতে পারতো তাহলে আমাদের পরের ব্যাটসম্যানদের জন্য ইজি হতো। কন্ডিশন বুঝতে ভুল করেছে বাংলাদেশ, একাদশে স্পিন আধিক্য অথচ আরও একজন পেসারের অভাব উপলব্ধি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।